চিরতা সম্পর্কে আমরা কম বেশি সকলেই জানি। এটি একটি ভেষজ উদ্ভিদ এবং চিরতা আমাদের শরীরের জন্য খুবই উপকারী। আয়ুর্বেদ শাস্ত্রে বিভিন্ন রোগের নিরাময়ে চিরতার জলকে ব্যবহার করার কথা উল্লেখ রয়েছে। স্বাদে তেতো হলেও স্বাস্থ্যগুণে ভরপুর এই ভেষজ উদ্ভিদ। চিরতা আর কালমেঘ কিন্তু এক নয়, অনেকেই এটা গুলিয়ে ফেলেন। শরীরের অতিরিক্ত মেদ ঝরানো, জ্বর কমানো থেকে শুরু করে তারুণ্য বজায় রাখা সহ নানান সমস্যায় কাজে আসে চিরতার জল। চিরতা ডায়াবেটিস রোগীদের জন্য বেশ উপকারী, কারণ এটি রক্তে চিনির পরিমাণ কমিয়ে দেয়, ব্লাড সুগার লেভেলকেও নিয়ন্ত্রণে রাখে। এছাড়া চিরতার জল রক্তে কোলেস্টেরলের পরিমাণ কমিয়ে দেয় অনেকটাই। অনেকের মারাত্মক অ্যালার্জির সমস্যা থাকে, অ্যালার্জির জন্য শরীর ফুলে যায়, চোখ ফুলে যায়, শরীরে র্যাশও দেখা যায় অনেক সময়। চিরতা এক্ষেত্রে উপকারী, তাই রোজ সকালে খালি পেটে চিরতার জল পান করলে উপকার পাবেন। আজকাল অনেকেরই লিভারের সমস্যায়ও ভোগেন, এই সমস্যা নিয়ন্ত্রণ করতে চিরতার জল খুবই উপকারী। চিরতার জল লিভারকে পরিষ্কার রাখে। এছাড়া এই পানীয় লিভারে বিভিন্ন সমস্যা যেমন ফ্যাটি লিভার ও আরও অনেক সমস্যা নিয়ন্ত্রণ করতেও সাহায্য করে। এটি লিভার পরিষ্কারক হিসাবেও কাজ করে। চিরতা শরীর থেকে ক্ষতিকারক টক্সিন বের করে দেয়, এতে শরীর ভিতর থেকে পরিষ্কার হবার অনেকটাই ফ্রেশ অনুভূতি দেয়। যদি হজমের সমস্যা থাকে তাহলেও খেতে পারেন চিরতার জল, এটি বদহজম অ্যাসিডিটি থেকে রক্ষা করে। এছাড়া যদি আপনার কষ্টকাঠিন্য সমস্যা থাকে তাহলেও নিয়মিত চিরতার জল পান করার অভ্যাস গড়ে তুলতে পারেন। অ্যানিমিয়ার সমস্যা কমাতেও চিরতার জল খুব উপকারী। রক্ত কমে গেলে অ্যানিমিয়ার সমস্যা দেখা দেয়, আর এ সমস্যায় চিরতার জল দারুণ কাজ করে, কারণ চিরতার জল রক্ত উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ত্বকের জন্য চিরতা খুব উপকারী। ত্বকের বিভিন্ন সমস্যা যেমন চামড়ার ঘা ও অন্যান্য ক্ষত সারাতে চিরতার জল বেশ উপকারী। এই পানীয় ত্বকের অন্যান্য যে কোনো ইনফেকশনও দ্রুত সারিয়ে ফেলতে পারে। তো ফ্রেন্ডস, এই ছিল চিরতার জলের কিছু গুরুত্বপূর্ণ উপকারিতা। ভিডিওটি কেমন লাগলো জানাবেন এবং ভালো লাগলে লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন।